বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম, তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত, সরল সোজা পথ অবলম্বনকারী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত, যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে। তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে, এজন্যই তারা ঈমান আনে না। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যাতে তাদের জীবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি, আমি তাদেরকে ঠেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না। তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান, তারা মানবে না। তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে, তাকে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও। আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব, যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি। তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল। আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নও এবং দয়াময় আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি, তোমরা স্রেফ মিথ্যা বলছো। রসুলরা বলল, আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। জনপদবাসীরা বলতে লাগল, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাঘাতে নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। রসুলরা জবাব দিল, তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে, তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা একথা বলছ? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। ইতিমধ্যে নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী, তাদের কথা মেনে নাও। কেন আমি এমন সত্তার বন্দিগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে? তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব? অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না। যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব। আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল, প্রবেশ করো জান্নাতে। সে বলল, হায়, যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদৌলতে আমায় মাফ করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন। এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি, সেনাদল পাঠাবার কোনো দরকারও আমার ছিল না। ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হল এবং সহসা তারা সব স্তব্ধ হয়ে গেল। বান্দাদের অবস্থার প্রতি আফসোস, যে রসুলই তাদের কাছে এসেছে তাকে তারা বিদ্রুপ করতে থেকেছে। তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর
তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না। তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে। এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন। আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা খায়। আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণাধারা উৎসারিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে। এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয়, তারপর কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না? পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন, তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা স্বয়ং এদের নিজেদের প্রজাতির মধ্য থেকে হোক কিংবা এমন জিনিসের মধ্য থেকে হোক যাদেরকে এরা জানেও না। এদের জন্য রাত হচ্ছে আরও একটি নিদর্শন। আমি তার উপর থেকে দিনকে সরিয়ে দেই, তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায়। আর সূর্য সে তা নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে। এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব। আর চাঁদ, তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়। না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে, এবং না রাত দিনের ওপর অগ্রবর্তী হতে পারে। সবাই এক একটি কক্ষপথে সন্তরণ করছে। এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্য ঠিক তেমনি আরও নৌযান সৃষ্টি করেছি যেগুলোতে এরা আরোহণ করে। আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই, এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না। ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে। এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছন অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে, তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না, এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্য থেকে কিছু আল্লাহর পথে খরচ করো, তখন এসব কুফুরিতে লিপ্ত লোক মুমিনদেরকে জবাব দেয়, আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন? তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছ। এরা বলে, এ কিয়ামতের হুমকি কবে পুরা হবে? বলো, যদি তোমরা সত্যবাদী হও। আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ, যা সাহসা এদেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে, এবং সে সময় এরা কোনো অসিয়াত করতে পারবে না এবং নিজেদের গৃহেও ফিরতে পারবে না।